আমার স্বামীর এই বিচারের কাজ যেন দ্রুত হয়। চিত্রনায়ক মান্নাকে মেরে ফেলা হয়েছে। আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়লেন মান্নার স্ত্রী এবং চাইলেন বিচার। এই বিচারের কাজ যেন দ্রুত হয়। ঢাকাই সিনেমা দুই যুগে দাপুটে অভিনেতা এস এম আসলাম তালুকদার মান্না চিকিৎসাধীন অবস্থায় 2008 সালে 17ই ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। মান্নার মৃত্যুতে চিকিৎসার অবহেলার অভিযোগ এনে 2008 সালে 17ই সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের 6 চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন মান্নার পরিবার। বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে মামলাটির কার্যক্রম স্থগিত রয়েছে, ফলে মান্নার মৃত্যু 13 বছর পেরিয়ে গেলেও নিষ্পত্তি হয়নি মামলাটি। সেই 2008 থেকে 2023, তাই তো এবার আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়লেন মান্নার স্ত্রী। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, মান্নাকে মেরে ফেলা হয়েছে, আমি তার সুষ্ঠু বিচার চাই। আমি এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করছি। রবিবার 6 আগস্ট সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলনে মান্নার স্ত্রী শেলি বলেন, 2008 সালে মান্না আমাদের ছেড়ে চলে গেছেন। সেই 2008 সালে আমরা একটা মামলা করেছিলাম হাসপাতালের বিরুদ্ধে। মামলাটি হলো অবহেলাজনিত। মামলাটি হলো যেটা অবহেলাজনিত। সে সময় মামলাটির একটা মিডিয়া ট্রায়াল হয়েছিল। সবার মধ্যে একটা প্রত্যাশা ছিল মামলাটি বিষয়ে আশানুরূপ ফল পাওয়া যাবে, কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেছে কিন্তু আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না। আমার পরিবার চায় মামলাটি দ্রুত নিষ্পত্তি হোক। সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন শেলি এবং কাঁদতে কাঁদতে বলেন, চিকিৎসকদের অবহেলার জন্যই চিত্রনায়ক মান্না এত কম বয়সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। হয়তোবা ভালোভাবে চিকিৎসা করা হলে এতদিন হয়তোবা দুনিয়ায় বেঁচে থাকতেন বলে আফসোস করলেন মান্নার স্ত্রী শেলি। ডাক্তারদের যে গ্রুপ 6 জন ডাক্তারদের বিরুদ্ধে যেটা আনিত অভিযোগ, জানা যায় 5 চিকিৎসকদের অবহেলায় চিত্রনায়ক মান্নার মৃত্যু হয়েছিল। 2008 সালে 17ই ফেব্রুয়ারি মৃত্যু হয় নায়ক মান্নার। বুকে ব্যথা নিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, সেখানেই তার মৃত্যু হয়। মান্নার মৃত্যুতে কয়েকজন চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে 2008 সালের 17ই সেপ্টেম্বর ঢাকার আদালতে একটি মামলা করেন তার স্ত্রী শেলি কাদেরের ভাই রেজা কাদের। মামলা আরজিতে বলা হয়, বুকে ব্যথা অনুভব করায় 2008 সালে 17ই ফেব্রুয়ারি ভোর 4টায় মান্না হাসপাতালে ভর্তি হন, কিন্তু চিকিৎসকরা হাসপাতালে আসেন সকাল 9টায়। চিকিৎসা দেরিতে শুরু হওয়ায় অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনে আক্রান্ত হন তিনি। এই রোগের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার 90 মিনিটের মধ্যে রোগীকে নির্দিষ্ট ইঞ্জেকশন দিতে হয়, কিন্তু মান্নাকে ইঞ্জেকশন দেওয়া হয় আক্রান্ত হওয়ার 5 ঘন্টা পর। হৃদরোগ বিভাগের ওই 6 চিকিৎসকের এমন অবহেলায় মান্নার মৃত্যু হয়। ওই বছর 13ই নভেম্বর তৎকালীন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান সিদ্দিক বিচার বিভাগীয় তদন্ত শেষে 6 চিকিৎসকের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। তাই 2009 সালে 18ই জানুয়ারি আদালত 6 চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে হাইকোর্টের একটি বেঞ্চ তাদের 8 সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। ওই বছরের 16ই মার্চ চিকিৎসকরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত 50,000 টাকার বিনিময়ে তাদের জামিন দিয়ে দেন। তবে এর মধ্যে নানা কাহিনী ঘটে গেলেও আমাদের মাঝে থেকে হারিয়ে গিয়েছেন চিত্রনায়ক মান্না, যিনি কিনা এখনো হাজার হাজার দর্শকদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছেন। তো ভিউয়ার্স, আমরা আজও মান্নাকে মিস করি। মান্নাকে আপনাদের কতটুকু ভালো লাগতো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।